আমার মা এভাবে পাগলে নিয়ে যাবে তো এটা সেটা আমি বুঝতে পারি, কিন্তু আমি আমার আপা আমি বলছি যে পাগলে জাগাচ্ছে না, যে পাগল হয়েছে না করে দেবে। ঘটে সেটা মিডিয়াগুলো প্রচার করবে সেটাই তো কাম্য ছিল, কিন্তু বেছে বেছে সুবিধাজনক বিষয়গুলোকে প্রচার করা, এটা এই শতাব্দীর সবচেয়ে বড় নির্লজ্জতা, সবচেয়ে বড় বেহায়াপনার মধ্যে একটি। ওদের কাজগুলোকে এমন নিকৃষ্ট ভাবে অ্যাভয়েড করে যায় যে সেটা আসলে শুধু নির্লজ্জতা না, এটার জন্য আমার মনে হয় নির্লজ্জতায় কোনো চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হতে হয় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওর হেডলাইন দেখেই বুঝতে পারছেন কি ভিডিও নিয়ে কথা বলা হবে। হ্যাঁ, আহমদুল্লাহ সাহেব, যিনি কিনা মিডিয়া কর্মীদেরকে, যারা মিডিয়ায় কাজ করে, বড় বড় চ্যানেল মানে চ্যানেলগুলোতে আলেম ওলামাদের ভিডিও না দেখাতে, আলেম ওলামাদের ভিডিও না দেখাতে তাদের বিরুদ্ধে কি কথা বলেছে, সেই কথাগুলো আজকে আপনারা শুনবেন। হ্যাঁ, মিডিয়া কর্মীরা নাকি এদের লজ্জা নাই, এরা দিন চোখ থাকতে এরা অন্ধর কাজ করে, সেই কথাগুলো আপনারা সম্পূর্ণ শোনাবো। আহমদুল্লাহ সাহেব কি বলে, আরও একটি ভিডিও আপনাদেরকে বাবা বলে, মাও বাবা বলে, বাবাও বাবা বলে, ছেলেও বাবা বলে, সবাই বাবা বলে, এটা কেমন তোর বাবা, এটা আমার বুঝে আসে না। কেমন এরকমই একটি ঘটনা, যেন একটি বাবাকে থাই দিয়ে মানে নিজের বাসায় আশ্রয় দিয়ে সেই বাবা নাকি তার স্ত্রীকে নিয়ে ভাগছে। পুরো ভিডিওটা ঠিক মতন আপনাদেরকে দেখাবো, পুরো ভিডিওটাই দেখাবো, যে বয়স্ক একটা লোক, যে কিনা প্রায় সত্তর আশি বছর বয়সী একটি লোক, সে তার স্ত্রীকে নিয়ে ভাগছে। অবশ্যই পুরো ভিডিওটা জুড়েই এই সব ভিডিও থাকছে। তবে হ্যাঁ, ভিডিওটি দেখানোর আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো প্রথমে আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা হলো আহমদুল্লাহ সাহেব মিডিয়া কর্মীদেরকে কি বলছে সে কথাগুলো শুনিয়ে আসি, চলেন সেই ভিডিওটা দেখে আসি। মিডিয়া যদি জাতির আয়না হয় তাহলে যা ঘটে সেটা মিডিয়াগুলো প্রচার করবে সেটাই তো কাম্য ছিল, কিন্তু বেছে বেছে সুবিধাজনক বিষয়গুলোকে প্রচার করা, এটা এই শতাব্দীর সবচেয়ে বড় নির্লজ্জতা, সবচেয়ে বড় বেহায়াপনার মধ্যে একটি। আমার সত্যি অবাক লাগে যে মিডিয়াগুলো ওলামা ইকরামের কাজগুলো, ধার্মিক মানুষদের কাজগুলোকে এমন নিকৃষ্ট ভাবে অ্যাভয়েড করে যায় যে সেটা আসলে শুধু নির্লজ্জতা না, এটার জন্য আমার মনে হয় নির্লজ্জতায় কোনো চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হতে হয়। মানে এতটা বেহায়া মানুষ না হলে কিভাবে সম্ভব হয় যে আপনি দিন আছে অথচ চোখ বন্ধ করে বলবেন না কোনো সূর্য আমি দেখতে পাচ্ছি না, ব্যাপারটি অনেকটা এরকম আমি বলছি। আর এইবারে ওলামা একরাম ঝাঁপিয়ে পড়ছেন এটিও ভুল কথা, আমি এটারও প্রতিবাদ, এটার সাথে আমি দ্বিমত পোষণ করছি যে এবার নয়, সব সময় ওলামা একরাম দেশের সকল দুর্যোগে সবার আগে ঝাঁপিয়ে পড়েন। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে যখন আপনার রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়ার প্রশ্ন আসলো, তিনি বললেন যে আমরা এতগুলো মানুষ খেয়ে থাকতে পারলে তারাও খাবে, তো তখন তার এই ঘোষণার আগে থেকেই বরং দেখেছি ওলামা একরাম সবার চাইতে বেশি সক্রিয় এবং প্রত্যেকে যার যার জায়গা থেকে ফান্ডিং করেছেন। শুরুর ধাক্কাটা যেটা খুব কঠিন সেটা ওলামা একরাম বরাবর নিয়ে থাকে। আজও গ্রামে শহরে যে কোনো জায়গায় যে কোনো দুর্যোগে সবার আগে মসজিদগুলো সরব হয়, মসজিদগুলো থেকে ইমাম সাহেবরা সরব করেন মানুষকে, মেম্বর থেকে মানুষকে সরব করেন, এই বিষয়গুলো এদেশের বাস্তবতা। আলহামদুলিল্লাহ ওলামা একরাম যে কাজগুলো করে যাচ্ছেন সেগুলোর মূল্যায়ন মিডিয়া না করুক, এ সমাজের অন্য কোনো সেক্টর না করুক, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের মূল্যায়নের আশায় তারা কাজ করছেন, করে যাবেন ইনশাআল্লাহ। আমরা আসুন্না ফাউন্ডেশনের তরফ থেকে ত্রাণ বিতরণের কার্যক্রম একেবারে শুরু থেকে পরিচালনা করছি। আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে জানিয়েছি যে 700 মেট্রিক টন ত্রাণ সামগ্রী আমরা বিতরণ করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছি, কেনাকাটা শেষ এবং প্যাকেজিং মানে অনেকাংশে শেষ। 300 টন আজকে সহ 400 টন এর প্যাকেজিং কমপ্লিট, আর বাকি কিছু প্যাকেজিং এর আংশিক হয়েছে, কিছু অংশ চলছে, অর্থাৎ প্রাথমিক প্রস্তুতি সবগুলোই শেষ আলহামদুলিল্লাহ। আমরা সেগুলোকে ডিস্ট্রিবিউশনের প্রক্রিয়ায় আছি, আগামীকাল এবং পরশু কুড়িগ্রাম এবং বগুড়া সারিয়াকান্দি এবং আপনার নেত্রকোনা, এই তিনটা জেলায় আমরা কাজ শুরু করছি কাল এবং পরশু ইনশাআল্লাহ। আমি সুনামগঞ্জে আছি, আগামীকাল এখানকার জামালগঞ্জ থানাতে আমরা স্থানীয় পুলিশ সুপার জনাব মিজান সাহেব, ওনার সাথে আমার আজকে সাক্ষাৎ হয়েছে, বৈঠক হয়েছে, তিনি ওসিদেরকে নির্দেশ করেছেন সর্বাত্মক সহায়তা করার জন্য। এখানকার জেলা প্রশাসক মহোদয় জনাব জাহাঙ্গীর হোসেন, তিনি তার উপজেলা নির্বাহী অফিসারদের সহযোগিতার আশ্বাস দিয়ে ধন্যবাদ জানিয়েছেন আমাদেরকে।
আমরা সর্বসাকল্যে 700 টনের তো প্রস্তুতি আছে, আরো 300 টন আমরা করবো, আমাদের পরিকল্পনা আছে, অর্থাৎ 1000 মেট্রিক টনের আমরা আয়োজন করছি। ছোট করে কয়েকটা জিনিস জানতে চাচ্ছি, মিডিয়ার কাছে আপনাদের যে প্রত্যাশা যে মিডিয়াগুলো, মূল ধারার মিডিয়াগুলো আলেমদের কর্মতৎপরতাকে উল্লেখ করবে তাদের দায়িত্বের কাছ থেকে হোক বা নৈতিক জায়গা থেকে হোক, এটা না করাটা তারা যদি অবগত না থাকে তাহলে আপনি জোর করে তাদের উপর কেন এই অভিযোগ উত্থাপন করবেন? আপনাদের কর্মযজ্ঞের ব্যাপারে তো মূলধারার মিডিয়া জানতে পারছে না, তাদেরকে অবগত করা হচ্ছে না, তখন আপনারা কি বলবেন? খুব সুন্দর প্রশ্ন। প্রথম কথা হলো যে আমি যেটি বলেছি যে দিনের আলো, সূর্য যখন ফকফকা লাইট, তখন চোখ বন্ধ করে আপনি বলেন যে আমি তো দেখছি না, আমি তো দেখতে পাচ্ছি না, কেউ তো আমাকে বলেনি। তো এই বিষয়টা যেরকম আপনার প্রশ্নটি যদি আপনি একজন মিডিয়া কর্মী হিসাবে মিডিয়ার তরফ থেকে আসে, তো আমি বলবো এটা একদম হাস্যকর। কারণ হলো আমাদের যে ভেরিফাইড ফেসবুক পেজ গুলো আছে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে হইচই চলছে, মানুষ কি আলোচনা করছে না করছে সেটা উঠে আসছে। আমি এখানে একটু বলি, যারা 10-12 লাখ, 15 লাখ টাকা বা 50 লাখ টাকা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে, তাদের কথা মূলধারা মিডিয়াতে খুব বড় করে উঠে আসছে, সেটা কিভাবে জানলো মিডিয়া? নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া থেকে জেনেছে। তো সেই মিডিয়াগুলো তো সোশ্যাল মিডিয়া থেকে আমাদেরকেও দেখছে। আর আমি একচেটিয়া মিডিয়া কিন্তু সব করছি না, এই যে আপনার এই আওয়ার ইসলাম, সেটা একটা মিডিয়া, আপনারা প্রচার করছেন আলহামদুলিল্লাহ, ওলামা ইকরাম গুলো প্রচার করছেন। আমি অনুরোধ করবো আপনারা শুধু আলহামদুল গুলো প্রচার করবেন না, আপনারা অন্যদের গুলো প্রচার করেন। বন্ধুরা, আহমদুল্লাহ সাহেবের কথাগুলো শুনলেন, এখন আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা হলো সেই পাগলের কাহিনীটা দেখায় আসে, যে কিনা তার এই মানে ভক্তের স্ত্রীকে নিয়ে বাগজে। তো চলে সেই ভিডিওটাও দেখে আসে। আমার মনে হয় এইভাবে পাগলে নিয়ে যাবে, তো এটা সেটা আমি বুঝতে পারি, কিন্তু আমি আমার আপনারা আমি বলছি যে পাগল যে জাগাচ্ছে না, যে পাগল তো এসে না করে দিব। মনে করো যে আগে আইছি আয় হারিয়া জাগাল হয়েছে, জাগাল হয়ে কইছে যে তোরা দেখবাম, আমরা তোরা যখন গরিব আছিস তোরা একটা কিছু করবাম। আমি এই মেয়েটা মনে করেন যে সেবা যত্ন করছে, মনে করেন বাপের চায় বেশি, ছেলেটাও দেখছি খালি এর ফাইনি চায়ে সব কিছুই মনে করুন যে একদম তাও করে আজকে যদি কইছে এটা কায়াম এটা এনে দিছে, যা কিছু চাইছি আড্ডে দিছে। কিন্তু এই পাগলে এই অবস্থা করিয়া এই মেয়েটার মনে হয় যে কিনা একটা দুর্ঘটনা করে মেয়েটার বাগায় লেগেছে। আমরা এটা এক করে 100%, কারণ আমার সাহেব মনে করেন যে হ্যাঁ আরো বৃদ্ধ বুঝুন, আর মেয়ে তো মনে করেন যে ছিঁড়ি বেড়ি হোক দু তিন দিনের মা হচ্ছে বলব সবলা বানাইছে। তো এক মেয়ে পাগল এই মনে করুন যে মেয়েটারে লেগেছে, এটা হইলেও ধারণা এর কারণে এই সংসারই ডাকছ, তিনটা বাচ্চা দিয়েছে দিলে বিয়ে। প্রতি বছরই ফাল্গুন মাসের 16 তারিখ আমরা 3 দিন বাকি উরস, উরসের মধ্যে লাখ লাখ লোক আসে, লাখ লাখ লোক আসা করে মনে করেন বিভিন্ন জায়গার থেকে পাগল ছাগল আসে, আসা পরে তো আমরা এলাকার মানুষ জায়গা দিই, বাধ্যতামূলক দেওয়া লাগে কিছুদিন তাইকা, তার পূর্বে যে কোনো একটা দুর্ঘটনা ঘটায়া এরপরে জায়গা যাওয়ার পরে মনে করেন যে কেউ দেখবার জায়গা চুরি করে নাইলে এই অন্য অন্য জিনিস চুরি করে। আর এখন কিছুদিন আগে ঘটনা ঘটছে, একজনের এই যে বাড়ির তাকছিল তারপরে এর বউ নিয়ে পাগল, তিনটা বাচ্চাকে নিয়ে আমি ট্যাক্সি দেন, বাড়ি ঘরের অবস্থা এইভাবে কোনো ফ্যামিলি চলবে থাকতে পারবে? তে ওই অবস্থায় এখন আমি কেমনে কী করবো? আমার মাথায় কিছু নাই, আমি কিছু বুঝি না, কোথায় যাবো কী করবো? আমার মাথা যদি ওই জ্ঞান থাকতো যে আমার বউকে নিয়ে যাবে কিংবা আমার সাথে চলনা করবে, তাইলে তো আমি তাকে জায়গা দিই না। থানায় যায় মামলা দাখিল করলাম, যাদের যাদেরকে টার্গেট তাদেরকে তাদের নামে। হ্যাঁ বন্ধুরা, পুরো ভিডিওটা দেখলেন, আপনার মূল্যবান কমেন্টটি অবশ্যই করবেন। আর হ্যাঁ, এই যে পাগলে তার স্ত্রীকে নিয়ে বাগলো, আসলে মানুষটা কীরকম হতে পারে, যে কিনা যারা নামাজ পড়ায়, নামাজ শিখায়, যারা নামাজ পড়ায়, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা মানে সত্য কথা বলে, ইসলামিক জ্ঞান শিক্ষা দেয়, তাদেরকে এরা বন্ড বলে। এইসব বাবাদের কারণে এইসব বন্ড, তাদেরকেই বন্ড বলা হয়, যারা নামাজ শিখায়, যারা হক পথে আছে, যারা হকপন্থী, তাদেরকেই এরা বন্ড বলে। আজ দেখেন এই পাগলের যার মোজ বড়া, যার দাড়ি বড়া, মোজ দাড়ি একবারে পুরো একসাথে মানে পুরোটা লাল হয়ে গেছে, এমন লোকদেরকে এরা বাবা বলে, এমন লোকদেরকে এরা
ভক্তি করে, এ নাকি এদেরকে বড় লোক বানিয়ে দিবে, এই লোকটা নাকি এরকে বড় লোক বানিয়ে দিবে। তো এখন বড় লোক তার স্ত্রীকে নিয়ে বাইকে গেছে। বন্ধুরা, এদের থেকে অবশ্যই সাবধান থাকবেন। আর হ্যাঁ, হককানি ওলামাই গ্রামের পাশে থাকেন, অবশ্যই পরকালে পাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর অবশ্যই ভিডিওটার সম্বন্ধে কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।